বন্ধুগণ, আমার চেহারার সুন্দরতা পাই আমার কেশর যোগদান মহত্বপূর্ণ অটে। সমস্তে ঘন লম্বা এবং কলা কেশ ইচ্ছা করতে, হলে আজির সময় ধরা কেশ বা হোয়াইট হেয়ার ভি সমস্যা অধিক দেখা মিলুছি। আগর ধরা কেশ ভি সমস্যা কেবল বৃদ্ধক মধ্যে দেখা মিলুলা, হলে আজির সময় এই সমস্যা অল্প বয়স লোক অধিক দেখা মিলুছি। সময় পূর্ব কেশ ধরা হবার বিভিন্ন প্রকার কারণ হয়ে পড়ে, যেমিতিকি বয়স, খারাপ লাইফস্টাইল, অনহেলদি খাদ্য, অনুবাংশিকতা বা কোনসি মেডিকাল কন্ডিশন। অনেক থর এনোমিয়া যুক্ত কেমিক্যালস প্রোডক্টর ব্যবহার করা দ্বারা কেশ ধরা হওয়ার লাগে। যদি আপনার কেশ মধ্যে ধরা হওয়ার লাগিল, তবে আপনার দামি এবং কেমিক্যাল যুক্ত প্রোডক্ট বদলে আজির এই ন্যাচুরাল ঘরোয়া উপচার ট্রাই করে পারিবে, যা বনেবা বহুত সহজ অটে এবং এহা আপনার ধরা কেশকু ন্যাচুরালি কলা করিবারে সাহায্য করিথায়। সেথিপাই ভিডিওটিকে শেষ যায় নিহাতি দেখন্তু। কিন্তু তা পূর্বরু মু আপনমানক কহিকি, যদি আপনমানে এই চ্যানেলকু সাবস্ক্রাইব করনাহান্তি, তবে তলথিবা সাবস্ক্রাইব বটন উপরে ক্লিক করে আমি চ্যানেলকু সাবস্ক্রাইব করে নিয়ন্তু এবং পাখতে নোটিফিকেশন বেল উপরে নিহাতি ক্লিক করন্তু। এহাদ্বারা আমি যে নূতন ভিডিও অপলোড করবু তার নোটিফিকেশন আপনমানে প্রথমে পাই পারিবে এবং আমি চ্যানেল মাধ্যমে বহু কিছু শিখনীয় জিনিস আপনমানে শিখিবাকু পাইবে। আজির এই হেয়ার ডাই বনেবা পাই প্রথমে আপন এক তাওয়া গ্যাস উপরে বসান্তু। এবে সেথিরে আপন অল্প সরিষ তেল পকান্তু। কলা বাল পাই সরিষ তেল আপনার নিজ কেশরে সেফলি ইউজ করে পারিবে। এহা ড্যান্ড্রফ সহ লড়ি থাকে এবং গ্রে হেয়ার কু রিমুভ করিবার সাহায্য করি থাকে। তেল অল্প গরম হেলা পরে আপন সেথিরে 2 চামচ হলদি গুণ্ড পকাই দিওন্তু এবং তেলরে ভালোভাবে মিক্স করন্তু। হলদি আম কেশর রঙ্গকু কলা রাখিবার সাহায্য করি থাকে এবং কেশকু শীঘ্র পাচিবাকু দিয়ে নাহি। তারপরে আপন এথিরে 1 চামচ কফি পাউডার মিশান্তু। এবে এই সমস্ত সামগ্রী 10 মিনিট পর্যন্ত ভালোভাবে বয়ল করন্তু। 10 মিনিট পরে যেবে হলদি গুণ্ড এবং কফি পাউডার তেলরে ভালোভাবে মিক্স হয়ে যাব, তেবে আপন এহাকু আউ এক পাত্রকু কাঢ়ি নিয়ন্তু এবং ঠান্ডা হওয়া পাই ছাড়ি দিয়ন্তু। যেবে এহা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাব, তেবে আপন এথিরে গোটিয়ে ভিটামিন ই ক্যাপসুল রু অয়েল কাঢ়ি মিশাই দিয়ন্তু। ভিটামিন ই এক পাওয়ারফুল আন্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, যা কেশর স্বাস্থ্য পাই লাভদায়ক অটে। এহা কেশ ঝড়িবা বন্ধ করি থাকে, স্কাল্পে ব্লড সার্কুলেশন করি থাকে এবং কেশকু সাইনি করি থাকে। এহা আপনকু কোনসি বি মেডিসিন দোকানু বহু সহজরে এবং অল্প টঙ্কারে মিলি যিব। শেষরে আপনকু এথিপাই লেম্বু রসর আবশ্যকতা পড়িব। ফাড়ে লেম্বু রস আপন এথিরে চিপুড়ি দিওন্তু। লেম্বু রস কেশ সফা করি থাকে এবং কেশর স্বাস্থ্য ভালো রাখিবারে সাহায্য করি থাকে। এহা ছড়া লেম্বু রস প্রি ম্যাচুর গ্রেইং হেয়ার কু প্রিভেন্ট করিবারে সাহায্য করি থাকে। এবে এই সমস্ত সামগ্রী কু ভালোভাবে মিক্স করি দিওন্তু। এবে আপনকু হোয়াইট হেয়ার কু ব্ল্যাক করিয়া পাই হোমমেড হেয়ার ডাই বনি প্রস্তুত। এবে জানিবা আপন এহার প্রয়োগ কিপরি করিবে। এহাকু নেই আপনক কেশরে লগান্তু, ব্রশ কিংবা হাতরে নেই আপনক সমগ্র কেশরে এহাকু ভালোভাবে লগান্তু। তারপরে আপন এহাকু 20 মিনিট পর্যন্ত কেশরে লাগি রহিবাকু দিওন্তু। তারপরে আপনক কেশকু নর্মাল পানিরে ধুই দিওন্তু। আপন চাইলে কোনসি মাইল্ড শ্যাম্পুরে মধ্যে আপনক হেয়ার ওয়াশ করি পারিবে। সপ্তাহে কেবল থরে আপন এই হেয়ার ডাইর প্রয়োগ করন্তু। প্রথম থর প্রয়োগ দ্বারা আপনক এথরু আশ্চর্যকারী রেজাল্ট দেখিবাকু মিলিব। আপনক গটি গটি ধলা বাল সম্পূর্ণভাবে কলা হই যিব। এহার প্রয়োগ করি দেখন্তু এবং আপনকু কোন রেজাল্ট মিলিলা কমেন্ট করে নিহাতি জনান্তু। যদি আজির এই ভিডিওটি আপনকু ভাল লাগি থাকে, তবে সমস্তক সহ ভিডিওটিকু নিহাতি শেয়ার করন্তু। তবে আশা করছি আজির এই সুন্দর ভিডিওটি আপনকু নিহাতি ভাল লাগিথিব। যদি আজির এই ভিডিওটি আপনকু টিকে ভাল লাগে, তবে গোটে লাইক দিওন্তু এবং এমিতি প্রকার ভিডিও দেখা পাই আমার চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু। তবে বন্ধুগণ, আজি পাই এতিকি, পুনি দেখা হবো কোন নতুন সুন্দর অধ্যায় সহ। ধন্যবাদ।